আগে আমরা এই 5 পেজের ওয়েবসাইট তৈরি করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে হোম পেজ দেখতে এরকম হবে, সব কিছু দিয়েছি, ইমেজ একটু ছোট বড় হয়ে আছে, তারপরে অ্যাবাউট আস তৈরি করেছি, সাইড বার তৈরি করেছি, আওয়ার ওয়ার্ক তৈরি করেছি। সো ইমেজগুলো বলেছিলাম সেদিন যে ছোট বড় থাকার কারণে মাঝে মাঝে দেখবেন যে ঠিক মতো বসছে না, হয়তো ব্রেক করছে, যে যখন লাইক দিস ইমেজগুলো আসলে ছোট বড় বলে পাশাপাশি বসছে না। তো আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি যে আপনারা, যদিও আমি জানি না আসলে ফটোশপ কি ইউজ করেন কি করেন না, অনেকেই হয়তো ফটোশপ ইউজ করেন না, আই এম নট শিওর, ফটোশপ যে কোনো মুহূর্তে শিখে নিতে পারবেন। আমি জাস্ট ভিডিওর মধ্যে রেকর্ডিং করে রাখছি যে ফটোশপ দিয়ে কীভাবে এই ইমেজগুলোকে একই সমান সাইজে করতে পারেন। এর আগে আমরা পেইন্ট দিয়ে ইমেজকে রিসাইজ করা শিখেছিলাম, তাই না? বাট পেইন্টের প্রবলেম হলো আপনি সবগুলো ইমেজকে একই সমান করে নিতে পারবেন না, ওই ক্যালকুলেশন করা খুব টাফ। তো সেটা আমরা ফটোশপ দিয়ে করতে পারবো। হাউ সো? আমরা যদি চিন্তা করি যে এখানকার যে 4টা ইমেজ আছে, সেই 4টা ইমেজকেই প্রথমে এক সমান করে নেব, সবগুলোর সাইজ সেম হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যেতে পারে। তো তারও আগে আমরা প্রতিনিয়ত যেগুলো করে থাকি সেটা আজকেও করবো, যে এর একটা কপি করবো, সো দ্যাট আগেরটা যেন ওভার রাইট না হয়। তো আজকে তারিখ কত? তাহলে 10-এর পরে আমরা 14-তে শুরু করলাম, 14 তারিখের এই প্রজেক্ট আসলো, আসবার পরে এখানকার ইমেজগুলোতে আমি ঢুকবো। তাহলে এটাকে রান করে নিই, index.html আগেরটাকে অফ করে দিলাম বা কেটে দিলাম। দেওয়ার পরে টার্গেট হচ্ছে এই সব কয়টা ইমেজকে এক সমান করা। স্যার হোম পেজেও দেখবেন, আমরা যদি সেদিন কাজ করতাম, পুরো কাজ করি নাই, সেদিন যদি পুরোপুরি রেসপন্সিভ সিএসএস নিয়ে কাজ করতাম, তাহলে হয়তো এই পর্যায়ে এসে, হয়তো এই পর্যায়ে এসে ও অলরেডি করাই আছে, বড় হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা হয়তো চিন্তা করতে পারতাম যে দুইটা দুইটা করে বসুক। তো যেটা করা হয়, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করি, তখন প্রতিটা পেজ চেক করি। সেদিন করা হয়নি সময় স্বল্পতার কারণে, বাট আমরা যেটা করি যখন প্রোডাকশন মোডে কাজ করি, এখন তো আপনার প্র্যাকটিস মোডে কাজ করছেন, বাট আমরা যখন প্রোডাকশন মোডে কাজ করি তখন প্রতিটা পেজ চেক করি, কারণ এটা আমি ফাইনাল প্রোডাক্ট হিসেবে রিলিজ দেব। তখন আমাদের পসিবল সব ইস্যুগুলো ফিক্স করে দিতে হয়। তো নট টু ওয়ারি, আই বিলিভ একদিন আপনারাও সেই পর্যায়ে যাবেন। সো এই ইমেজগুলোকে আমরা এক সমান করব। গেলাম প্রজেক্ট ফোল্ডারে, যাওয়ার পরে ইমেজ এসে ঢুকলাম, ওগুলো কোন ইমেজ ছিল স্যার? কিভাবে বুঝলেন? আলাদা ফোল্ডার করে রেখেছি। দেখেন, 3 দিন পরে অনেকেরই যদি এক জায়গায় থাকতো মাথায় ঢুকতো না, ঢুকতো কি? বাট আমরা আলাদা ফোল্ডার করে রেখেছিলাম, তাই ওই ওখানকার এইচটিএমএল না ঘেটেও অলরেডি মাথায় চলে এসছে যে হ্যাঁ, এর মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলো আসলে ওখানকার ইমেজ। সো এইটা দরকার। ওকে, সো এটা হলো সিঙ্গেল ইমেজ ছিল, এটা বড় আছে বড়ই থাক, আমরা এই ইমেজগুলোকে সবগুলোকেই এক সমান করে কাটবো। কেউ ছোট কেউ বড় হয়ে আছে, আমরা সবগুলোকেই এক সমান করে কাটবো। তো কোনো একটাকে আমরা প্রথমে প্রমাণ সাইজ হিসেবে নেব। তাহলে এটাকে একটু ওপেন করে নেই, রাইট ক্লিক করলাম, করবার পরে ওপেন উইথ ফটোশপে ওপেন করছি আমি। এসে গেল, এসে গেছে। সো ফটোশপে আমরা এই ইমেজটাকে ওপেন করেছি, এখন বলছি যে একটা ইমেজকে আমরা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে নেব প্রথমে, তাই তো? এই ইমেজটার ওয়াইড এবং হাইট কত এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না। দেখবার জন্য আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে একবার যদি ক্লিক করি, তাহলেই দেখাবে যে 960x543 ইমেজটার সাইজ, এরপর পিক্সেল দেওয়া আছে। সো আপনি যদি মনে করেন যে এই ইমেজটাকে একটু ছোট করে নেবেন, কারণ অলরেডি এটার কারণে কিছু ব্যান্ডউইথ খরচ হবে, কারণ ইমেজটা এমনিতেই বড়, অনেক বড়, এবং এত বড় ইমেজ আমার আসলে এই জায়গাতে দরকার পড়বে না, তো মেবি 50% কমিয়ে নিতে পারি। এখন 50% কেন রাখছি? দেখেন, আমি যদি একেবারে ছোট করে ফেলি, তাহলে এই ইমেজটা যখন এই পর্যায়ে আসবে তখন একবারে ফেটে যাবে। তাহলে আমি যদি মনে করি যে 500 পিক্সেল অথবা 550 পিক্সেল সেটা হবে আমার ম্যাক্সিমাম ওয়াইড, এরপরে হাইট একটা ধরে নেব যেটা হয়, তাহলে আমরা ফটোশপ করি এইখানে এটাকে 960 না রেখে মেবি 550 কিংবা 600 ধরে নিলাম। নিয়েছি, আচ্ছা, এরপরে ওকেতে ক্লিক করলাম, ইমেজটা একটু ছোট হলো, এবং এইখানে দেখাচ্ছে যে এই ইমেজটার অ্যাকচুয়ালি 66.6% শো করছে, 100% না। সো কন্ট্রোল অল্ট আর কিবোর্ড থেকে 0 প্রেস করলাম, এবার ওর 100% শো করলো। সো কন্ট্রোল অল্ট আর 0, এটা হলো কোনো একটা ইমেজের 100% শো করানোর ওয়ে। সো ফাঁকে কিবোর্ড কমান্ড হলো বলে নিচ্ছি, ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে, আপনারা
প্র্যাকটিস করতে পারবো না, আই বিলিভ সো। ওকে, তো এইটাকে যদি আমি মনে করি যেমন প্রমাণ সাইজ এবং সবগুলো ইমেজকে যদি আমি এই সাইজই করতে চাই, তাহলে এই ইমেজটাকে এখন আমি সেভ করে নেব, ঠিক আছে? ফটোশপ দিয়ে রেডি করা ইমেজগুলো ওয়েবসাইটের জন্য সেভ করবার জন্য ইউজ করা হয় সেভ অ্যাজ ওয়েভ ফরম্যাটটা বা অপশনটা। তাহলে আমরা কী করবো, ফাইলে ক্লিক করবো, করবার পরে এখানে দেখবো যে সেভ ফর ওয়েভ, ভুল বলেছি, সেভ অ্যাজ ওয়েভ না, সেভ ফর ওয়েভ। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ঠিক করে দেই যে কোন ফরম্যাটে এটাকে সেভ করব। যদি কোনো ইমেজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকে, লাইক লোগোগুলো হয়ে থাকে দেখবেন, সেগুলোর ক্ষেত্রে আমরা পিএনজিতে সেভ করি, বাট যেহেতু এটা সলিড ইমেজ তাই এটাকে আমরা জেপিজি দিয়ে সেভ করব। হোয়াই সো, এটা যখন জেপিজি আছে তখন এইখানে দেখবেন যেটা 41 কিলোবাইট, বাট এই একই ইমেজকে আমি যদি পিএনজি 24 দেই সে এবার বলবে 307 কিলোবাইট, ফার ডিফারেন্স। সো লোগোর ক্ষেত্রে আমরা পিএনজি চুজ করতে পারি, বাট সলিড কোনো ইমেজ যদি হয় তাহলে কি চুজ করবো, জেপিইজি। সো এখান থেকে জেপিইজি চুজ করলাম, করবার পরে সেভ বাটনে ক্লিক করলাম, করবার পরে এখানে এসে এই ইমেজটাকে ওভার রাইট করবো। ওকে, সো এর আগের সাইজ কত ছিল একটু দেখে নিই, দেখা দরকার ছিল না, তারপর দেখতে ইচ্ছে করলো যে 144 কিলোবাইট, যেটাকে আমরা ফটোশপে একটু এডিট করে সেভ যখন করব তখন সে অ্যাকচুয়ালি 40 কিলোবাইট মতো হয়তো হবে, বা 43 কিলোবাইট, 47 কিলোবাইট, প্রায় 100 কিলোবাইট সেভ করে ফেলেছি আমরা। নাও নেক্সট চ্যালেঞ্জ হলো যে আদার্স যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে এরই সমান করে সেভ করা। ওকে, তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? সো এবার আমরা আসলাম এখানে, আসবার পরে এই ইমেজটাকে রাইট ক্লিক করলাম, করার পর বলছি যে ওপেন উইথ ফটোশপ, অথবা আপনারা সেই ফটোশপ থেকেও নিয়ে যেতে পারেন। এবার আমি যে কাজটা করছি, দেখেন এখানে খেয়াল করেন দুটো আলাদা আলাদা ট্যাব, সেম লাইক ফটো এডিটরের মতো, তাই না? তো এইখানটাই এটা আমার প্রমাণ সাইজের ইমেজ, আর এই পাশের ইমেজটা এটা প্রমাণ সাইজের ইমেজ না। এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল এ দ্যাট ইজ পুরো লেয়ারটাকে সে সিলেক্ট করলো, কন্ট্রোল সি কপি করলো। এবার এই পাশে আসলাম, আসবার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করছি, পেস্ট করলাম। সো লেয়ারগুলো অনেক সময় এখানে হাইড হয়ে থাকে, আপনারা এই উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করলে পুরো লেয়ারটা পেয়ে যাবেন, একাধিক লেয়ার। আমরা জেড ইন্ডেক্স শিখেছিলাম না, জেড ইন্ডেক্স মেনু তৈরি করতে গিয়ে কে উপরে থাকবে কে নিচে থাকবে, এখানকার লেয়ার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে কে উপরে থাকবে কে নিচে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমার সেই ইমেজ। আপনি যদি মনে করেন যে এখন এই রকমই এটাকে আপনি নেবেন, সেভ করবেন, তাহলে কন্ট্রোল অল্টার শিফট এস, এটা হলো সংক্ষিপ্ত রূপ সেভ ফর ওয়েভের, এটা হয়ে লেখা আছে অল্টার শিফট কন্ট্রোল এস, সেভ ফর ওয়েভ, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি জানো, কন্ট্রোল অল্টার শিফট এস। সো সেভ করলাম, আমি যদি মনে করি আমার টপিক কি হচ্ছে হোক, মনে করলাম এই সাইজটা আমার দরকার, তাহলে আমি এরকম সেভ করে নিতে পারি এটাকে, তাই না? আর যদি মনে হয় যে এই ইমেজটা তো আরো বেশ কিছু অংশ ছিল, সেগুলো আমি চাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর, সেক্ষেত্রে কি করব, এই পাশে টুলবার থেকে মুভ টুলে ক্লিক করব, যার কিবোর্ড কমান্ড হচ্ছে ভি, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, কিবোর্ড কমান্ড, কার জন্য, মুভ টুলের জন্য। সো ক্লিক করলাম, করার পরে আমি একটু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন কিছু অংশ কাটা যাচ্ছে, কিছু অংশ আসছে, অ্যানাদার ইস্যু। সো হোয়াট ইউ ক্যান ডু, কিবোর্ড থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে টি চাপবেন, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফরমেশন অন হয়ে যায়, ফ্রি ট্রান্সফরমেশন। এখন এই যে কোনাগুলো হয়েছে না, এই কোনাগুলো ধরে আমরা টেনে ছোট বা বড় করতে পারি, তবে এখানে একটা প্রবলেম ঘটবে, সেই প্রবলেমটা হচ্ছে আমি টেনে ছোট করছি, হোয়াট হ্যাপেন্ড স্যার, ওই সিএসএস দিয়ে হাইট এবং ওয়াইট ফিক্স করে দিলে যে ধরনের প্রবলেমগুলো ঘটে, দ্যাট কাইন্ড অফ প্রবলেম ঘটে গেছে, রেশিওটা ঠিক নেই, সমস্ত রেশিওটাও ঠিক রাখা লাগবে। সো কিবোর্ড থেকে ইএসসি প্রেস করলাম, সে আবার আগের পর্যায়ে এলো, স্কিপ করলাম ওটাকে, অ্যান্ড দেন এগেইন কন্ট্রোল টি প্রেস করছি, করে ফেলেছি। এবার শুধু এখানে ক্লিক করে না টেনে, এখানে ক্লিক করে টানাটানি বাদ দিয়ে কিবোর্ড থেকে অল্টার অ্যান্ড শিফট চেপে ধরবো, তাহলে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি ফ্রি ট্রান্সফর্মটা অন হয়ে যাচ্ছে। এবার কি করব যে আমরা শিফট অল্টার চেপে ধরে এই কোনায় ধরে টানবো, এবার দেখেন যে রেশিও ঠিক রেখে সে ছোটো বা বড় করছে, করে ফেলেছি, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে ক্লিক করে এটাকে টেনে একটু অ্যাডজাস্ট করে নেব,
দেখেন এই ইমেজের কিছু অংশ বাড়তি আছে গেল, তো আমি ধরে দিলাম যে এতখানি পর্যন্ত হলে আমার চলবে ইমেজটা, কারণ একটা ইমেজে সবকিছু আমরা নিতে পারি না, কিছু অংশ ফেলে দেওয়া লাগে আমাদের সাইজ ঠিক করে নেওয়ার জন্য। ইন্টারফেস করলাম এন্ড দেন কন্ট্রোল অল্টার শিফট এস, কি জন্য যেন করছি সেভ ফর ওয়েব অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। অ্যান্ড দেন আমরা কি করব, এবার সেভে ক্লিক করব, কর্পোরেট প্রজেক্ট ফোল্ডারে যাব, যাওয়ার পরে এটা কোন ইমেজ, এই ইমেজটা, সো এটাকে আবার সেভ করে আপডেট করে ফেললাম, গেল, তাহলে এর কাজ আর নেই, ক্লোজ করে দিলাম। অ্যান্ড দেন কন্ট্রোল ও পাবো না, সরি, এখানে এলাম, আসার পর তাহলে এখানে যে কয়টা ইমেজ আছে এই দুটো এদেরকে ধরলাম, ধরার পরে বলছি যে ওপেন উইথ কই, মাঝে মাঝে আমি হারাই ফেলি, তাহলে এখান থেকে ক্লিক করে টেনে ফটোশপে আসলাম, আসার পরে এইখানে ছেড়ে দিলাম, সো লট অফ ওয়ে, তাহলে এই ইমেজগুলো এখানে ইজিলি আমি করে ফেলি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এলাম, বোঝানো কিছু নেই তো, তাই না, কন্ট্রোল ভি কন্ট্রোল টি টানো, প্রথমটা ঠান্ডা মাথায় বুঝিয়েছি, এখন আমি দ্রুত করে ফেলছি কারণ লেট করলেই দেরি হবে। সো সেভ, থার্ড ইমেজ সেভ, অ্যান্ড সিমিলারলি কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এলাম, কন্ট্রোল ভি অ্যান্ড দেন কন্ট্রোল টি অ্যান্ড দেন সবই কন্ট্রোল, ইয়েস, অ্যাডজাস্ট করে নিয়ে দেখছি যে হ্যাঁ এই হলো সাইজ। তো আমি যদি ইমেজটা আরও একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই, মেবি লাইক দিস, অ্যান্ড ইন্টারফেস করলাম কন্ট্রোল অল্টার শিফট এস অ্যান্ড দেন সেভ অ্যান্ড দেন এই চৌদ্দ ইমেজটাকেও সেভ করে ফেলেছি। সো এইবার যদি আমরা এইখানে এসে রাইট ক্লিক দিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে আমার সবগুলো ইমেজ এক সমান হয়ে গেছে না, তাহলে এই ইমেজগুলো যখন এক সমান হইলো, তাহলে আমাদের নেক্সট ইস্যু থাকছে হলো ওয়ার্ক এর যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজকে আবারও এক সমান করে ফেলা, এবং এখানেও হয়তো ধরে নিলাম যে আমরা এখানে নয়টা ইমেজ আছে, নয়টা ভিন্ন ইমেজ ইউজ করতে পারি অথবা ওই তিনটাকে ইউজ করতে পারি, নট টু ওয়ারি। সো প্রজেক্ট ফোল্ডারে প্রবেশ করলাম, করার পরে ইমেজে গেলাম, যাওয়ার পরে ওয়ার্কের মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলো আসলে ওই ইমেজ, আমরা এই তিনটা ইমেজকেই কয়েকবার কপি করেছি, আপনাদের ক্ষেত্রে এখানে আরও কয়েকটা ইমেজ দিয়ে ইমেজের লিঙ্কিংগুলো চেঞ্জ করে দেবেন, তাহলেই কাজ করবে। নাও টার্গেট ইজ টু ক্রিয়েট অল অফ দেম ইন আ সেম সাইজ, সো একটু বড় করে নেই, দেখি এই জানাবো অনেক বড়, ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে এই ইমেজটা এত বড়ই থাকবে। আচ্ছা, মাঝে মাঝে আমরা এমনও করি যে দেখি আজকে যদি সুযোগ পাই সেটাও করাবো আমাদের, যে এই ইমেজগুলোরই দুটো পার্ট করি, একটাকে বলি আমরা থাম, আরেকটাকে বলি বিগ বা অরিজিনাল। কনসেপ্টটা হচ্ছে এই থাম্ব ইমেজটা অ্যাজ এ প্রিভিউ ইমেজ আকারে আসবে, ওর উপরে ক্লিক করলে এর বড় ইমেজটা আসবে, যদি সুযোগ হয় আমার সেটা আজকে শিখিয়ে দেব, ঠিকঠাক, আই উইল ট্রাই সেটা করানোর। তো আপাতত সবগুলো ইমেজকে আমরা এক সমান করে ফেলি, তো ধরে নিলাম যে এই ইমেজটাই আমার প্রমাণ সাইজের ইমেজ, সবগুলো একই সমান করব। তাহলে ফটোশপ থেকে আগের ইমেজগুলোকে কন্ট্রোল ডাব্লিউ সেভ করব না, কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোল ডাব্লিউ অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামের ফাইল ক্লোজ করার কিবোর্ড কমান্ড, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে উইন্ডোজ বেসড প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি। সো রাইট ক্লিক ওপেন উইথ ফটোশপ, লেট মি ওপেন দিস ওয়ান, ওপেন হয়ে গেল, তো বলছি এটাই প্রমাণ সাইজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি যে দুটো আছে এগুলোকে ওপেন করে নিই, এবার রাইট ক্লিক, ওয়ার ইজ দ্যাট ওপেন উইথ, ও নেই, সো টেনে এনে এখানে এনে তারপরে এই এখানে যদি ছেড়ে দেন অন্য ঘটনা ঘটবে স্যার, লাইক এই ঘটনা ঘটছে, সব এটা চাইছি না, স্কিপ করলাম, আরও একবার ক্যান্সেল, হ্যাঁ চলে এসছে। সো যেটা করবো আমরা সেটা হচ্ছে যে এই দুজনকে ধরে এখানে আসবো, আনার পরে এই যে ট্যাবগুলো যেখানে বসে সেইখানটায় ছেড়ে দেব, যেখানে ট্যাবগুলো বসে ছেড়ে দেবো, দেখেন দুটো ইমেজে পাশাপাশি ওপেন হয়ে গেছে, ওকে কোয়াইট ফাইন। সো কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এলাম, আসবার পরে কন্ট্রোল ভি, দেখছি যে এই ইমেজটা একই সমান প্রবাবলি, তারপরে কন্ট্রোল টি একবার প্রেস করলাম, দেখছি যে না একটু ছোট, খেয়াল করেছেন, তাহলে কন্ট্রোল সরি অল্টার এবং শিফট চেপে ধরে এটাকে একটু উপরের দিকে দেই, যাতে করে ইমেজগুলো এক সমান হয়, ইন্টারফেস করলাম অ্যান্ড দেন কন্ট্রোল অল্টার শিফট এস সেভ, এটা কোন ইমেজ হবে, ব্যাক ওয়ার্কের মধ্যে দ্বিতীয় ইমেজ, সেভ করলাম। আচ্ছা, এখান থেকে এই লেয়ারটাকে অফ করে দিয়ে এই ইমেজটাকেও কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ করে নিব, হোয়াইসও একটু বলি, এই ইমেজটা নর্মালি কতখানি একটু দেখাই,
144 কিলোবাইট, বাট এটাকে যখন আমি এই কন্ট্রোলারটা শিফট এস দিয়ে সেভ করবো তখন সে 121 কিলোবাইট হবে, কারণ এটা নর্মাল ইমেজ ছিল যার রেজলিউশন একটু বেশি, বাট সেভ ফর ওয়েব যখন করছি আরও বাড়বে। আমি চাইলে এর সাইজটা আরও কমাই দিতে পারি, হাউসও এখানে যে কোয়ালিটি আছে এটাকে যদি কমিয়ে দিই আমি মেবি এরকম 7, তাহলে দেখেন এটা 28 কিলোবাইটে চলে এসছে, কিন্তু এবার আসলে ইমেজের কোয়ালিটি একদমই থাকে না। তাই স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ইউজ করি 72 অথবা 60, ওকে সো 60 দিয়েও চলবে, সমস্যা নেই 60। সো বলছে 121, কোয়াইট ফাইন, সো সেভ দিস ওয়ান। এটা গেল 1, এক নম্বর ইমেজটা গেল। আমার এই ইমেজটা এখনো বাকি আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এলাম, কন্ট্রোল ভি অ্যান্ড দেন কন্ট্রোল টি, দেখবো এক সমান কিনা, দেখছি এটাও একটু বোধহয় ছোট, তো এটাকে আবার ওই অল্টার অ্যান্ড শিফট চেপে ধরে এই কোনা থেকে অল্প একটু বড় করে নিচ্ছি যাতে করে অ্যাডজাস্ট করতে পারি। ইন্টার প্রেস করলাম অ্যান্ড দেন কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ, এখানে এলাম, সেভ করলাম। এবং এবার একটু আমরা প্রিভিউটাই দেখি, রাইট ক্লিক দিলাম, রিলোড দিলাম, সবগুলো ইমেজ আশা করি এবার সমান হয়েছে। এবং যদি আমরা এখন এই পর্যায়ে আসি দেখবেন যে হ্যাঁ এবার কিন্তু আর ভেঙে যায়নি, এর আগেরবার ভেঙে গেছিলো খেয়াল করেছিলেন, এবার ভাঙে নাই কারণ সবগুলো ইমেজ এক সমান হাইট এবং ওয়াইডের দিক দিয়ে। সো ইমেজ ফ্যাক্ট ফেলে, ঝামেলা করে আর কি প্রজেক্টের জন্য।